এখন আমরা আধার বিক্রিয়ার অন্তর্গত ক্যালভিন সাইকেলটি বুঝে নেব আবিষ্কর্তা মেলভিন ক্যালভিন ইনি একজন বায়োকেমিস্ট যিনি সরকরা কীভাবে উৎপাদিত হয় তার এই বিস্তৃত ব্যাখ্যাটি তিনি দিয়েছেন যদিও এর আগে ফেডেরিক ব্ল্যাকম্যান এই প্রসঙ্গটি উত্থাপন করেন তো এখানে যেহেতু কোনো আলোর ভূমিকা নাই তাই জন্য এটাকে আমরা আধার বিক্রিয়া বলছি এবং এখানে দেখে নেওয়া যাক যে বিক্রিয়াতে অল টোটাল বিক্রিয়ক বস্তু কি কি আছে মানে রিয়াক্ট্যান্স আর বিক্রিয়া বিক্রিয়াচাত বস্তু বা প্রোডাক্টস কি কী আছে তো ক্যালভিন চক্রে বিক্রিয়ক বস্তুর মধ্যে আসছে আমি অনুর হিসাব করে বলছি যে এখন অণু উৎপাদনের জন্য বিক্রিয়া অংশগ্রহণ করছে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড আঠেরো অণু এটিপি বারো অণু হিলবিকারক বিজারিত এন এডি আর ছ অণু আরু বিপি বা রিয় রাইবিউলজ বিস্পোস্পেট রাইবিউলজ বিস্ফোসপেটকে আমরা সিও টু গ্রাহক যৌগ বলছি অর্থাৎ অঙ্গারাত্ত্বিকরণ প্রক্রিয়াতে এটার ভূমিকা আছে তার মানে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের কার্বনটাই তো শর্করার কার্বন গঠন করছে তাহলে সে ওই বিক্রিয়াতে এন্ট্রি করাচ্ছে মানে কার্বনটাকে এখন অ্যাসিমিলেট করতে সাহায্য করছে তো এই অনেকে আমরা বলি কার্বন ডাইঅক্সাইড গ্রাহক যৌগ আর বিক্রিয়াজাত বস্তু রূপে তৈরি হচ্ছে কী কী আঠেরো অনু অ্যাডিনোসিন ডাইফসফেট অ্যাজ বাই প্রোডাক্ট বারো অনু জারিত হিল বিকারো কেনেডিবি প্লাস আর অবশ্যই এক অনু গ্লুকোস সি সিক্স এস টুয়েলভ ও সিক্স তো বিক্রিয়াটির যদি আমরা দেখি তাহলে এইটা হচ্ছে একদম এক নম্বর স্টেপ আর কি প্রথম প্রক্রিয়া যেখানে প্রথমেই বিক্রিয়াটি হবে অর্থাৎ রাইবিলোজ বিস ফসফেট তার সঙ্গে ছ অনু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে ছ অনু আর বি বিক্রিয়ায় মানে অণুর হিসাব করে দেখানো হচ্ছে এবং ছ অনু জল এই তিনটের বিক্রিয়া তৈরি হবে বারো অণু গ্লিসারিক অ্যাসিড পিজিএ যেটা হচ্ছে একটা স্থায়ী যৌগ স্থায়ী যৌগ মানে প্রথম উৎপন্ন একটা স্টেবল প্রোডাক্ট এবং যেহেতু এই যৌগের একটা অণুর মধ্যে তিনটে কার্বন পরমাণু আছে তাই একে আমরা যৌগ বলি অর্থাৎ এই কেলভিন সাইকেলের অপর নাম হচ্ছে সি থ্রি সাইকেল যেহেতু প্রথম উৎপন্ন স্থায়ী বস্তুর একটা তিন কার্বন যৌগ তাই এটাকে সি থ্রি সাইকেল আমরা বলি তাহলে এই যে প্রথম স্টেপে আমরা দেখতে পেলাম যে যৌগটি তৈরি হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড পিজিএ পরবর্তী ধাপে দেখা যাবে এটা এটিপির সঙ্গে বিক্রিয়া করে অর্থাৎ এখানে একটা ফসফেট আছে আরও একটা ফসফেট অ্যাড হয়ে মনো থেকে ডাইফসফো গ্লিসারিক অ্যাসিড হয়ে গেল এবং এটিপি যার মধ্যে তিনটে ফসফেট ছিল একটা ফসফেট লস করলে সে হয়ে যাবে ডাইফসফেট টাইফসফেট থেকে ডাইফসফেট আর এ একটা ফসফেট গেইন করে মনোফসফেট থেকে ডাইফসফেট হয়ে গেল আর বারোণুর জন্য বারোটি করে এবার এই যে বারোণু ডাইফসফোক গ্লিসারিক অ্যাসিড তৈরি হলো এবার দেখো এ বিক্রিয়া করছে পরবর্তী ধাপে বারোণু হিলবিকারক বিচারিত বিজাড়িত হিলবিকারকের সঙ্গে তার মানে যে প্রোটন ইলেকট্রন আলোক বিক্রিয়া জল থেকে পেয়েছে এইবার সেইটা এখানে ডোনেট করছে মানে এ তো কেরিয়ার প্রোটন ইলেকট্রনে জল থেকে ইলেকট্রন পোটন নিয়ে ডিপিজিএকে ডোনেট করলো তাহলে এ জারিত হয়ে গেল এনএডিপি জারিত হয়ে আবার আলোক বিক্রিয়ায় ফিরে যাবে আবার জলের কাছ থেকে প্রোটন ইলেকট্রন নিয়ে আবার এখানে ব্যাক করবে আবার এখানে আধার বিক্রিয়ায় ডোনেট করবে আর এই প্রোটন ইলেকট্রন পেয়ে এই ডিপিজিএ পরিবর্তিত হয়ে গেল অ্যালডিহাইডে মানে অ্যাসিড থেকে অ্যালডিহাইড ফসফ গ্লিসার অ্যালডিহাইড বারো অনু থেকে বারো অণু এবার এই যে বারো অনু ফসফ তৈরি হলো এবারে আমরা দুভাগে ভাগ করে নিলাম একটা দশ আর এদিকে দুই তার মানে দশটা পিজিএলডি থেকে বিভিন্ন যৌগ উৎপাদনের মাধ্যমে এই যেহেতু এই প্রক্রিয়াটা খুব ভাস্ট আর কি তাই জন্য তোমাদের জন্য এটা সংক্ষেপে তো একাধিক বিভিন্ন স্টেপে রিয়াকশান করে দশটা পিজিএলডি থেকে আমরা ছ অনু আরু এমপি পেলাম এমপি মানে মনোফসফেট রাইবিউলোজ মনোফসফেট আর ওদিকে দু অনু ফসফ্লিসর থেকে আমরা অনু গ্লুকোজ পেলাম এবার আমরা যদি কার্বন সংখ্যা মেলাই মানে একটা ফসফোগ্যালডিহাইডে তিনটে কার্বন আছে তাহলে দুটোর মধ্যে ছটা এখানেও দেখো ছটা কার্বন আছে গ্লুকোজে আবার একটা পিজিএলডির মধ্যে বললাম তিনটে কার্বন তাহলে দশটার মধ্যে কটা তিরিশটা ওদিকে দেখো একটা রাইবিউলোজের মধ্যে পাঁচটা কার্বন তাহলে ছটার মধ্যে কটা তিরিশটা তাহলে দুপাশই কার্বন সংখ্যা সমান হলো বিক্রিয়ক আর বিক্রিজাত বস্তুর মধ্যে পরমাণুর সংখ্যা সমান হয় এটাই নিয়ম আর কি এবারে রাইবিউলোজ মনোফসফেট এবার নেক্সট ধাপে দেখলাম যে আমরা ছনো এটিপির সঙ্গে বিক্রিয়া করবে মানে মনোফসফেট থেকে একটা ফসফেট নিয়ে ফের আবার বাইফসফেট হয়ে যাচ্ছে আর এ ট্রাইফসফেট থেকে একটা ফসফেট হারিয়ে ডাইফসফেট হয়ে গেল তাহলে ফসফেট সরবরাহ করলো করে আর পুনরুৎপাদন হলো এটাই হচ্ছে ক্যালভিন সাইকেল এই যদি আর পুনরায় যদি উৎপাদন না হতো তাহলে বিক্রিয়া করতে করতে একসময় আর ভান্ডার ভাণ্ডার শেষ হয়ে যেত তখন বিক্রিয়াটি বন্ধ হয়ে যেত তাই এটা তাৎপর্যপূর্ণ যে আর আবার পুনরুৎপাদন হয়ে বিক্রিয়াগুলি চালু রাখছে তাই সমস্ত পিজিএলডি থেকে সব পিজিএলডি শর্করায় পরিণত হলো না কিছুটা অংশ আর তৈরি করলো যাতে প্রক্রিয়াটা আবার বজায় থাকে রিপিটেড হয় আর কিছু পিজিএলডি থেকে শর্করা তৈরি হলো এবং হিসাব যদি মেলায় অর্থাৎ এখানে বারো অনু দেখো বিক্রিয়ক বস্তু এনএডিপিএইচ লেগেছে এটিপি বলেছিলাম আঠেরো অনু এখানে বারো অনু আর এখানে ছ অনু আঠেরো অনু হয়ে গেল আর লেগেছিল ছ অনু আর ইবিপি এই যে ছ অনু আর ইউবিপি ছ নু আছে আর কি ছ অনুশিও টু ছ অনু সিও টু তাহলে বিক্রিয়ক বস্তু এই চারটে ছিল আর বিক্রিজাত বস্তুর মধ্যে দেখো আঠেরো অনু এডিপি তার মানে এইখানে বারো আর এখানে ছয় আঠেরো অনু এডিপি হয়ে গেল বারোণু এনএডিপি প্লাস জারিত তার মানে এই যে প্রোডাক্ট তৈরি হয়ে গেল বারোণ এনএডিপি প্লাস আর এখনো গ্লুকোজ এইখানে তৈরি হল এখন আলোচ্য বিষয় হল আলোক বিক্রি অন্তর্গত হিল ব্যান্ডালের জেট প্রকল্প তো সেক্ষেত্রে আমরা তার ফস্পরিবহন প্রক্রিয়াটির দুটি যে পর্যায়ে আমরা আলোচনা করবো একটা হচ্ছে চক্রাকার একটা হচ্ছে অচক্রাকার ফসপরিবহন কথাটি অর্থ আমি আগেই বলেছি অর্থাৎ এটিপি উৎপাদন সৌরশক্তির উপস্থিতিতে এটিপি উৎপাদন আর চক্রাকার কথা আর অচক্রাকার কথাটির মানেকে একটু বুঝে নিতে হবে চক্রাকার মানে কিছু একটা ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে মানে বারবার ঘটছে আর কি আর অচক্রাকার মানে সেই ঘটনাটি পুনরাবৃত্তি হচ্ছে না তো কি ঘটনা বারবার ঘটছে ইলেকট্রনের প্রবহন ইলেকট্রনের ট্রান্সপোর্ট অর্থাৎ ক্লোরোফিল অনু যে ইলেকট্রন সাপ্লাই করছে সেই ইলেকট্রনটা তার নিজের কাজটি করে ফের আবার সেই অনুতেই ফিরে আসছে ক্লোরোফিলে বেকাম ব্যাক করছে তার মানে যে ইলেকট্রনের দাতা সেই হচ্ছে ইলেকট্রনের গ্রহিতা তার মানে চক্রাকারেই প্রবহন হচ্ছে বলে চক্রাকার ফস্পরিভবন এবং এই সময়ে এটি উৎপাদন হচ্ছে প্রক্রিয়াটি কেমন এই যে সিএইচএল মানে যেটাকে আমরা বলছি ক্লোরোফিল সংক্ষেপে এই ক্লোরোফিল ফোটন এনার্জি বা সৌর সৌরশক্তি শোষণ করলো এবং তার যে কক্ষী ইলেকট্রনগুলি আছে সেটা উচ্চশক্তি স্তরে পৌঁছে এবং সেই অনু থেকে বিচ্ছিত মানে বিচ্ছিন্ন হয়ে গেল এবং এই যে বিচ্ছুরিত ইলেকট্রন এনার্জাইজড বা শক্তিধর ইলেকট্রন এটি এরপরে গ্রানা পর্দায় যে ইলেকট্রন ট্রান্সপোর্ট শৃঙ্খলা আছে সেইখানে অ্যাডিনোসিন ডাইফসফেট আর ফসফেটের বিক্রিয়ায় যে শক্তি দরকার সেই শক্তিটাকে সে সরবরাহ করছে ওই বিক্রিয়াটি হওয়ার জন্য এবং শক্তি শিফট করে গেল অ্যাডিনোসিন টাইফসফেট অনুতে এবং ওই ইলেকট্রন নিজের নিঃশক্তি হয়ে আবার ওর আগের দাতাতে ফিরে এলো এবং সেই দাতা যে ক্যাটায়নিক ছিল সেই ইলেকট্রনটা পেয়ে আবার সে নিস্তরিত স্বাভাবিক ক্লোরোফিলনু হয়ে গেল আবার সেই ইলেকট্রনটি ফের আবার ফোটোন এনার্জি অ্যাবসর্ভ করে আবার সে ডিসচার্জ হতে পারে আবার এটি উৎপন্ন করবে আবার কামব্যাক করবে এই প্রসেসটি হলো চক্রাকার ফসফরি ভবন এরপরে আমরা দেখবো অচক্রাকার ফসফরি ভবন যেখানে ফটোসিস্টেম ওয়ান অ্যান্ড ফটোসিস্টেম টু দুটোই ইনভলভ সেক্ষেত্রে আমরা দেখব দেখো ক্লোরোফিল এখানে একই প্রসেস অর্থাৎ ফোটোন এনার্জি অ্যাবসর্ভ করলো করে ক্যাটানিক ক্লোরোফিল হলো এবং যে ইলেকট্রনটা ডিসচার্জ করলো এনার্জাইজ ইলেকট্রন শক্তিধর ইলেকট্রন এবং সেক্ষেত্রে গ্রানা পর্দায় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে সে অ্যারিনোসিন টাইপ ফসফেট তৈরি করলো ওই শক্তিকে ব্যবহার করে এবং নিঃশক্তি ইলেকট্রন এখানে তৈরি হলো আচ্ছা দ্বিতীয় পর্যায়ে আমরা কি দেখছি এই যে ইলেকট্রনটা যেহেতু এখানে ফিরে আসছে না তাই জল সেই ইলেকট্রনটাকে ফিল করছে ইলেকট্রন গ্যাপটাকে ফিল করছে জল যে ফোটোলাইসিস হচ্ছে এবং তিনটে জিনিস তৈরি হচ্ছে ফোটোলাইসিস হয়ে একটা হচ্ছে ফ্রি ইলেকট্রন একটা আনবিক অক্সিজেন আর একটা হচ্ছে হাইড্রোজেনায়ন বা ক্যাটায়ন অর্থাৎ প্রোটন এই ইলেকট্রনটা ওই ক্লোরোফিল অণুতে ফিরে আসবে মানে যার গ্যাপটা হয়েছিল আর কি তাহলে এক্ষেত্রে কনস্ট্যান্টলি ইলেকট্রন সরবরাহ করছে জল এবং সেই ইলেকট্রন ফের আর কাম ব্যাক করছে না ওটা আবার টেক আপ করছে কে অ্যাডিনো নিকোটিনামাইড অ্যাডিনিন ফসফেট ফসফিট হিলবিকারক এবং সেক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রনটি ফের আবার পিএস ওয়ান সেখানে আবার ইলেকট্রন শক্তি ধারণ করবে মানে কিছুটা শক্তি অ্যাবজর্ব করবে অর্থাৎ শক্তিধর ইলেকট্রন আর এই প্রোটন একত্রে গ্রহণ করে এনএডিপি বিজারিত হয়ে শক্তিধর অনু বিজারিত হিলবিকারক এনএডিপি টু তৈরি করলো আমরা আগেই আলোচনা করেছি এই প্রোটন এবং ইলেকট্রন যেটা জলের কাছ থেকে সে গ্রহণ করলো সেই প্রোটন ইলেকট্রন কেলভিন সাইকেল মানে আদার বিক্রিয়ার পরবর্তী দশায় সেটা কেলভিন চক্রের একটা যৌগকে ডোনেট করবে দ্যাট ইজ ডাই ফসফোগিসারিক অ্যাসিড এবং সে ফসফোগডে পরিণত হবে এবং সেক্ষেত্রে সেটা শর্করা গঠন করবে